শিক্ষিত যুগের মানুষ পাই যার জন্য বন্দনা এখানে রেখে দেওয়াটাই উচিত হবে গোসাই। বন্দনা রেখে দিয়ে এবার পালা প্রসঙ্গে যাই। জয় গুরু। একদিকে কালী ভক্ত, একদিকে গৌর ভক্ত, অর্থাৎ সাত্ত্ব বৈষ্ণব, এই নিয়ে আমাদের দুজনের মধ্যে একটু হবে লড়াই। তাই আমরা এখানে দুজনে লড়াই করব। আমি যদি কোনো মন্দ কথা বলে থাকি সংশোধন করার জন্য আমার পরবর্তী শিল্পী প্রতিদ্বন্দ্বিতা যে রয়েছেন তিনি সংশোধন করে দেবেন, আর উনি যদি কিছু উল্টাপাল্টা বলে থাকে আমি যতটুকু পারি সংশোধন করব। তা যাই হোক, আজকে সাত্য বৈষ্ণবের পাল্লা একজন ভূমুর অপরজন খুদে বললা কার ছেলের পাল্লা ঠিক ঠিকানা নাই, মাঝখানে দাঁড়িয়ে আমি মাঝে মাঝে একটু লড়াই বাঁধাবো, একটু লড়াই, তবে লাস্টের দিকে লাঠি ঠেঙা লাগতেও পারে, বলা যাবে না গোসাই, তবে আপনারা আমার পাশে থাকলে পরে সব কিছু হইতে পারে। কেন আজকে তো নারী শক্তির জয় বেশি, তাই না? যেখানে যাবে সেখানে মহিলাদের জয়, সেখানে নারীদের জয়, নারী শক্তি যেখানে আছে অবশ্যই জয় হইতেই হবে সেখানে। যার জন্য আমার আজকে ভয় নাই, যেদিকেই তাকাই নারী শক্তিটাই দেখতে পাই। তা যাই হোক, তা আমার পরবর্তী যিনি শিল্পী আছেন ওনাকে গৌরাঙ্গ মহাপুরুর ভূমিকাটা দিলাম, আর আমি মায়েদের পাশের উকিল হয়ে দাঁড়ালাম। মা হতে পারবো না গো, মা হওয়া কি মুখের কথা, যে না বুঝে সন্তানের ব্যথা, তাই না? সেই মা আমি হতে পারবো না, সেই শক্তি আমি হতে পারবো না, যে শক্তি আমার ভিতরে না থাকলে আমি চলতে পারবো না, সেই শক্তিকে আমি হতে পারবো? আপনার ভিতরে প্রবেশ করে আপনাকে চালনা করতে পারবো? সেটা পারবো না, যার জন্য সেখানে আমি যাব না, তার পাশের উকিল হয়ে দাঁড়িয়ে পরবর্তী শিল্পীর কাছে দুই একটি জিজ্ঞাসা করতে চাই। তাই আমরা দুজন উকিল হয়ে করব দ্বন্দ্ব, কে বা ভালো কে বা মন্দ, আপনারা হাকিম স্বরূপ বসে বসে রায় দেবেন সদা সর্বদাই, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে আপনাদের চরণ প্রান্তে দাঁড়াই। একটু বাবা সুর দে, সুরে সুরে একটু জিজ্ঞাসা করে দেব। বিদেশে মোর মরণ হইল রে, দেশের মানুষ সঙ্গে নিয়ে এসেছেন এখানে, সব বিদেশি, দেশের মানুষ একজনই আছে যিনি আমার গোবিন্দ, তাই না? তা যাই হোক, আমরা এখানে বিদেশির সঙ্গে সংসার করছি, যেদিন চলে যাব এরা আমাদের সঙ্গে কেউ যাবে না। তাই মহাজন বললেন, বিদেশে মোর মরণ হইল রে, বিদেশে মোর মরণ হইল রে, শক্ত শক্ত
বলছি কোনোটাই ভালো লাগে না, তবে আরেকটা কথা বলে যাই, আমি এখানে কিন্তু বৈষ্ণবের নিন্দা করতে আসিনি, গান গাইতে এসেছি, তাই না? আমি বৈষ্ণবের নিন্দা করব না, বৈষ্ণবের চরণে শতকোটি প্রণাম জানাই। কোটি জন্মের থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, সেই ভাগ্য কি সকলেরই হয়? তাই শত সহস্র কোটি প্রণাম জানাই ওই সাধুগুরু বৈষ্ণবের পায়ে, আমি বৈষ্ণব নিন্দা করব। কিন্তু বৈষ্ণবের কিছু লক্ষণ আছে, সবাই না, কিছু কিছু বৈষ্ণবের লক্ষণ, সেটা একটু তুলে ধরতে চাই। এনাদের চলা বলা ভাব কায়দা আমার কোনোটাই ভালো লাগে না। আচ্ছা মাসি, পথ কয়টা গো? পথ কয়টা? পথ একটা, তাই না? একটা। আর এনাদের পথ বহুত, মত বহুত। কেমন? কালাচাঁদ, ধলাচাঁদ, অখিলচাঁদ, মাঝবাড়ি, কান্তাধারী, লোকনাথ, বালক ব্রহ্মচারী। কালাচাঁদ রান্না করলে ধলাচাঁদ খায় না, আর ধলাচাঁদের বাড়ি কালাচাঁদ যায় না। কি মাসি, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে সমান করে দিয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে কালাচাঁদ, ধলাচাঁদ, হরিচাঁদ, গুরুচাঁদ, করোয়াচাঁদ, অখিলচাঁদ, এত চাঁদ কোথার থেকে আসলো? আকাশে চাঁদ কয়টা? একটা। তাহলে এনাদের মধ্যে এত চাঁদ কোথার থেকে আসলো? প্রথম নাম্বারে জিজ্ঞাসাটা ওনার কাছে থাকলো, এত চাঁদ কোথায় পেলে গোসাই? একটু তোমার কাছ থেকে জানতে চাই। আবার আপনারা বলেন কৃষ্ণ নাম করে কারা? কৃষ্ণ নাম করে যারা থাকে না তাদের ঘরের বেড়া, তাই তো? একদিক দিয়ে সিল ঢুকে আরেক দিক দিয়ে কাক বের হয়ে চলে যায়। আর বৈরাগী হয় কারা? কাজে কর্মে কুইরিয়া হয় যারা। কি মাসে আমি ভুল বলছি? দেখবেন বৈরাগীর ডিপু, এই সকালে দিবেন, বিকালে দিবেন, দুপুরে দিবেন, খাইতে বসবেন তাও এসে মা জয়রা দেয় ভিক্ষা চাই। এটা কি সস্তায় বানায় রাখছে? সবাই চাইলেই পাওয়া যায়, কিন্তু বৈরাগীরা পায়, এটা ওনাদের অভ্যাস, এটা স্বভাব করে নিয়েছে। খাইতে খাইতে পারে না, কুইরা হয়ে গেছে, চিতিয়া বাঘের মতো ছাপা মারলো যেখানে সেখানে গুতাগুতি করে, আর জয়রা দেয় বলে ভিক্ষা নিয়ে বাড়ি চলল। তাহলে এনাদের মতো বৈরাগী ভারতবর্ষে থাকলে ভারতবর্ষের অভাব হবে না? অবশ্যই হবে। আরে বৈরাগী খেতে খাও, খেতে খাও, ওরকম তৈরি চাল তৈরি টাকা নিয়ে তোমার গুষ্টি জুড়ে খাওয়ার দরকার নেই, খেতে খাও, তাহলে তুমিও বাঁচবে, ভারতবর্ষ বাঁচবে, ভারতের উন্নতি হবে, পৃথিবীর উন্নতি হবে। তোমাদের মতো বৈরাগীরা থাকলে অর্গ মানে রসাতলে যাবে, তাহলে এরকম বৈরাগী থাকার দরকার নেই। এই জন্য বলছে বৈরাগী হয় কারা, কাজে কর্মে কুইরা হয় যারা, কৃষ্ণ নাম করে যারা থাকে না তাদের ঘরের বেড়া, একদিক দিয়ে সিল ঢুকে একদিক দিয়ে কাক বেরে চলে যায়, এই কৃষ্ণ নাম করে কোন লাভটা হয় আজকে বুঝাবে আমায়। দুই নাম্বার জিজ্ঞাস, একটা চাঁদ আকাশে চাঁদ, ওনাদের এত চাঁদ কি করে হলো, আর কৃষ্ণ নাম করে যে এখানে, এই পর্যন্ত রইলো, যদি সময় পাই আবার পরে বলবো ভালো। এই পর্যন্তই ওনার কাছে জিজ্ঞাস, আর বেশি বলার দরকার নেই। এই পর্যন্ত তোমার কাছে রইল জিজ্ঞাসা, ভাবে ভাবে জবাব দিবে আমার বাউলের মহাজন। প্রথমবারে বেশি বলে হব কেন দোষী, দোষী সে যে কারো কাছে নিতে চাই না খুশি, ছোট্ট করে বেশি বাড়ানোর দরকার নাই। কেন বেশি করে লম্বা লম্বা করে একজনে বলতে থাকে আর একজনের সুযোগ নাই, সেটা বলার দরকার নেই। কেন ছোট ছোট করো, করবো উঠবো আর বসবো, এই তো। আরও পরে দুজন ভালো শিল্পী আছে আমাদের, গোবিন্দ খেপা, তার সঙ্গে রয়েছেন আদিত্য খেপা। আদিত্য খেপাকে দেখলে পরে মনে হয় রামপ্রসাদ ঠাকুর চলে এসেছে, আর দরকার নেই রামপ্রসাদকে। তা যাই হোক, একটা গান গাইবো, গান গিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনাদের কাছে পাঠাবো। ও শুধু হরির নামের দোহাই দিয়ে, বৈরাগীরা ভালো বুদ্ধি শিখছে। এখানে মহাজন গান লিখলেন, শুধু হরির নামের দোহাই দিয়ে বাড়ি বাড়ি ভিক্ষে করে নিলে শুধু টাকা চাউল,
আর সাজ পোশাক পরলে পরে হয় না রে বাউল। বাউলের ধর্ম আছে। তা যাই হোক, গানের ভাষায় অত কথা বলার দরকার নেই, গানের ভাষায় কৃপা করে বুঝিয়ে নেওয়া যায়। শুধু হরি
जागी।
हेलो टेस्ट, जय गुरु। साधुगुरु जने जने भक्ति जाना श्रीचरणे निज गुणे करिबेन मार्जन। आमार मातृजाति आछेन जारा केउ करबेन ना चरण छाड़ा ए अधमेर कपाल पोड़ा आपनादेर सन्तानेर मतो। कुपुत्र होले परे मा कि कखनो देह फेले बुके धरे राखे सर्वक्षण, ताई मा आमी आपनादेर अधम छेले केउ दिबेन ना दूरे फेले चरण तले। আপনাদের চরণতলে হয় যেন আমার ঠাই, এই দরখাস্ত দিয়ে আজকে পালায় প্রবেশ করতে চাই। আজকে যে বিষয় আলোচনা, কালী ভক্ত আর গৌর ভক্ত এই দুজনা, এই দুজনার মধ্যে হবে লড়াই। এখানে লাঠি ঠেঙ্গার কোনো দরকার নাই, দুজনার মধ্যে হবে ভাবের নেনা দেনা। আর দিদিমণি বলে লাঠি ছাড়া বলে চলবে না, শুনলেন তো? লাটা লাটি ফাটাফাটি, এটা হইতেছে কোন জায়গায়? হইতেছে কাবুলে, হচ্ছে কাবুলের যে ঘটনা আফগানিস্তান, দেখলে পরে চোখের জল বাদ মানে না। এই লাঠি ঠাঙ্গা দিয়ে মারামারি করে ভাব ভালোবাসা এটা কখনো হয় না। বলি কালী ভক্ত কথা বলছো বড় শক্ত শক্ত, আমি বসে বসে শুনতে পাই। কয় তোমার গোরেগির নিয়ম একটাও ভালো লাগে না গোসাই, ওদের নিয়ম খুব ভালো, ওইটা একটু বাকি রইল। আমাদের নিয়মটাই ওর ভালো লাগে না, কয় এদের মত অনেক। কয় পথ কয়টা? কয় একটা। আচ্ছা, এই শিলিগুড়ি ঢুকার, এই বাস টার্মিনাস ঢুকার রাস্তা কতগুলো আছে মা? আলিপুরদুয়ার, কুচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা, ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ির যারা লোক আসবে তারা কোন রাস্তা আসবে? বাগমারা দিয়ে আসবে কি? না, ওরা ফুলবাড়ি এই রাস্তায় আসবে। শিলিগুড়ি আসার বাস টার্মিনাসের বিভিন্ন রকম রাস্তা আছে মা, আছে না? তো আমাদের এই বৈষ্ণব ধর্মটার বিভিন্ন রকম রাস্তা আছে মা। একটা মিষ্টির দোকানে গেলে পরে দেখবেন আটা দিয়ে বা ময়দা দিয়ে পরোটা বানালো, আবার ওই ময়দা দিয়ে লুচি বানালো, ওই ময়দা দিয়ে খুরমা বানাইলো, ওই ময়দা দিয়ে কাটা নিমকি, ওই ময়দা দিয়ে আবার গোটা নিমকি, তারপরে ঝুরি ভাজা বিভিন্ন রকম। তাহলে ময়দা দিয়ে এত কিছু বানানোর কোনো দরকার নাই, খালি রুটি বানাইছিলে তো হতো। কেন বানালো? যারা ক্ষুধার্ত তারা কি করবে? এসে পরোটা চাবে, সে অবশ্য ঝুরি ভাজা চাবে না। আর যারা একটু আমেজ করে চায়ের সঙ্গে খাবে অবশ্যই সে ঝুরি ভাজা চাবে বা কাটা নিমকি চাবে। এই জন্য বিভিন্ন রকম আইটেম করা আছে, যে যাবে তার কাছে। এটার ব্যাপারটা তোমার মতো তো না? বলছে যে তাহলে তোমার এই হরিচাঁদ, গুরুচাঁদ, তারপরে গৌরিয়া মত, কালাচাঁদ, মাঝবাড়ি, কান্তাধারী, লোকনাথ, বালক ব্রহ্মচারী, এতগুলো মত কেন? এই যে ময়দার থেকে তৈরি এতগুলো আইটেম তৈরি করা আছে, যাকে যে ভালোবাসে। লোকনাথ বাবাকে আপনারা অনেকে ভালোবাসেন, সেবা পূজা করেন, তাহলে লোকনাথ বাবা কি করবে? আপনি যখন প্রণাম করবেন তিনি কি প্রণাম নেবে? না, নেবে। নিয়ে কি করবে? না,
গোবিন্দের কাছে পাঠাবে। হে গোবিন্দ, তুমি আমার সন্তানের মঙ্গল করো। তাহলে যে কোনো দেবতারই পূজা করেন, সেই দেবতাই একমাত্র কার ভজনা করে? রাধা গোবিন্দের ভজন করে। বলি তোমার ঠাই, এবার তোমার প্রসঙ্গে যাই। তোমার কালী ভক্ত, কথা বললে হবেন না বিরক্ত। বেশি দূরের কথা না, এটা ধূপগুড়িতে। এত বড় কালী পূজা কিন্তু কোনো জায়গায় হয় না, তাই না প্রদীপ ভাই? গত বছর কত লাখ টাকা ছিল বাজেট? 70-80 লাখ টাকা বাজেট ছিল। কালী ওই বিশ্বকর্মা পূজার দিনে ওখানে খুঁটি গাড়া হয়েছিল কালী পূজার। ও গেল বছর না, তার আগের বছরটা মনে হয়। তো সেখানে এত টাকার ডেকোরেশন, চন্দননগরের লাইটিং, হিন্দি বইয়ের ফাইটিং, ঢিসিং ঢাসাম, আর গিয়ে কালী পূজার মানে মাকে দর্শন করতে গেলে 3 কিলোমিটার লাইন ধরতে হবে। লাইন ধরে যাবে, গিয়ে শুধু প্যান্ডেলটারে দেখবে, দেখে যখন বাইর হয়ে আসবে বলবে, কেউ যদি জিজ্ঞাসা করে কালী মূর্তি কীরকম হয়েছে, মায়ের মূর্তিটা কেন ওটা দেখার সুযোগই পায়নি। প্রসাদের বেলা একটু মিষ্টি আলু টুকরো পাইবেন না। তাহলে এটা কি পূজা না বোঝা, আপনারা একটু চিন্তা করুন। এটা পূজা না, এটা বোঝা। যারা যারা পূজা করছেন, যারা কমিটির, এদের মধ্যে হয়তো এমনও আছে থাকতে পারে, এটা আমি ডাইরেক্ট বলছি না, এরকম অন্য কালী পূজার মধ্যেও আছে, মায়ের পূজা করে, কালী পূজা করে, কিন্তু যিনি গর্ভধারিণী মা তাকে একদিন প্রণাম করে দেখে না। কিমা ওই কালী মায়ের কাছে তোমার যত ভালো ধরনের প্রসাদ নিয়ে যাও, দিয়ে মাকে সামনে দাও, মা খাবেও না, চাবেও না, কিছু কবেও না, বলবে কিচ্ছু বলবে না। কিন্তু গর্ভধারিণী মা, এরকম মা যদি ক্ষুধার্ত মা, তাকে যদি একটু প্রসাদ পেট ভরে খাওয়ানো যায়, কি কি বলবে মা? দোহাত দিয়ে আশীর্বাদ কর, তুমি সুখী হও। তাহলে সেই মায়ের পূজা নাই, তোরা কালী পূজা করিস? ঠিক, কালী পূজায়। আরে খায় দায় হাগে, তার পূজা করো আগে, মানুষের পূজা করো, এই মায়ের পূজা করো। এই মায়ের অন্তরটা, এই মায়ের ভিতরটা একদিন তুই খুঁজে দেখলি না কি বলে। আর ওটা তো মাটি, ওর ভিতরে কি আছে? খ্যার দেওয়া আছে। কিন্তু এই মায়ের ভিতরটা দেখে দেখেছিস কোনোদিন? না, দেখতে পারিস। যখন সন্তানকে নিয়ে শুয়ে থাকে, সন্তানের অসুখ হলে পরে এই মা কি বলে? ঠাকুর আমাকে তুমি নিয়ে যাও, আমার সন্তানটাকে তুমি বাঁচে। যেমন 3 মাস গত হয়ে গেছে আমার ছোট ছেলের ব্রেন স্ট্রোক হয়ে বিছানায় পড়ে আছে, আমি ঈশ্বরের কাছে বলছি, হে ঈশ্বর তুমি আমাকে নিলে না কেন? কি মা, সেই বাবা মায়ের পূজা নাই, কালী পূজা করেন কোনো লাভ নাই। কোনো মায়ের সন্তানের কোনো অসুখ হলো, কালী মায়ের কাছে গিয়ে দরখাস্ত দিল, মা আমার সন্তানটাকে ভালো করে দাও, তোমাকে 2টা পাঁঠা দিব, ওই সন্তানটা আগে মরবে। কি মা, ছাগলের পাঁঠা এটা একটা মায়ের সন্তান না? তোর 1টি সন্তানের জন্য 2টি সন্তান বলি দিবি, সাজা অবশ্যই পাবে। আসল আসল কথা যদি কই, ওর মায়ের কথা যদি কই, এখনই ভেঙে যাবে ওর পাতিলের দই। ওর মা আসলে লক্ষ্মী ছাড়া, ওর বাবার বুকে দিছে পাড়া। কি দেয় নাই মা?
কালিমা ও স্বামীর বুকে পাড়া দিয়ে আসনা। হা, আজকের থেকে ওর বুদ্ধি ধরবেন, বাড়িতে গিয়ে দাদামনির দিন নিচে ফেলবেন, ফেলে দাও বা বেকি বটি যা থাকুক না কেন ধরে একেবারে শয়তানের দল। এগুলো ধর্মের কৌশল। হ্যাঁ, একটা পূজা করতে গেলে হাজার হাজার পাঠা বলি হয়। এই পতিরামের পাশে একটা জায়গা আছে, কি যেন জায়গাটার নাম, বোল্লার কালী পূজা হয়, নেট খোলেন দেখবেন। গত বছরের আগের বছর 6,500 পাঠা বলি হয়েছে, আরও অনেক পাঠা বলি হতে পারে নাই, চলে যাচ্ছে। কালকে নেটে দেখলাম কোন মায়ের একটা পূজা করতেছে, পাঠা বলি দিতেছে, আর ওই ছাগলের মানে পাঠার পা দুটো ধরে এইরকম করে ঢিল দিচ্ছে, অনেক দূর যায় ধাপা মানে লাভ লাভাচ্ছে। কিরে জীব হত্যা, মা তো কোনোদিন সন্তান বলি চায় না, তারা জোর করে দিস কেন? যেখানে পাঠা বলি হয় তুই একটু কালীপুরাণ পড়ে দেখবি, যেখানে পাঠা বলি হয় সেই মন্দির থেকে মা দক্ষিণে 80 যোজন দূরে গিয়ে দক্ষিণে মুখ ঘুরে থাকে, তোর মন্দিরের দিকেও তাকায় দেখে না। গ্রন্থ পড়বি আর ভালো কথা এসে বলবি। আরে পাঠা বলি দিবি, তোর পাঠা তোর ভিতরে আছে, 6টা পাঠা আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা পাঠাকে মায়ের দুয়ারে বলি দে, তাহলেই তুই মানুষ হবি। এখন মানুষ না, ওই পাঠা পাঠা বলি খাইতে খাইতে তোর পাঠার মতো স্বভাব হয়ে গেছে, কি বলবো কার কাছে। ওমা, এরা পূজা করার 6 মাস আগে একটা পাঠা কিনবে, কিনে পাঠার গলার মধ্যে একটা লাল শালু বান্ধে দিবে, দিয়ে ছেড়ে দিবে, যার জমিতে যাবে খাবে, ঠিক মতো খাবে, আর ওই যে দেখবে যে লাল শালু জানে যেটা মায়ের পাঠা, ওরে আটকায় কেটা, কেউ ধরবে না, পূজার দিনটাকে ওই পাটাকে ধরবে, ধরে পাটারে স্নান করাবে। পাটা কোনোদিন স্নান করে মা? ছাগলের পাটা একটু বৃষ্টি পাইলে মেয়ে মেয়ে করে ঘরে ঢুকে, আর এরা করবে কি, ওই পাটারে জোরপূর্বক স্নান করাবে, করে কি করবে জানেন, একটা ফুলের মালা গলায় দিবে। আ হা হা, যে ফুল লাগে আমার রাধা গোবিন্দের পায়, আর এই শয়তানি দিছে পাঠার গলায়, বুঝছেন? এটা শেষ কথা না মা। মায়েদের সাধনার সিঁদুর, হাট বাজারে শাখা সিঁদুর অনেক পাওয়া যায়, কপালে থাকলে নাকি তবে পরা যায়, এত সাধনার বস্তু, এইবার কি করলো ওই পাঠার কপালে দিল, তুই কর কেন, মায়েরা এখন সিঁদুর পরা বাদ দিয়ে দিছে। বিশেষ করে আমি দিল্লিতে কয়েকবার গেলাম, ওখানে সিঁদুর পরে না, শাখার ধার ধারে না, শাড়ির টাওয়ার নাই, এখন ওই সিঁদুর কি করে না, পাঠার কপালে পরা, পর তুই কর, পরে বাস মায়ের দুয়ারে বলি দিল, বলি দিয়ে সোলায় মেলায় যা কিছু চামড়া আনলে ভুড়ি নাড়ি সব ফালাই দিল, মাংসটা ব্রাহ্মণ অর্ডার দিল, এই মাংসের মধ্যে রসুন পেঁয়াজ দিবি না, নিরামিষ। আচ্ছা মাংসটা কি আমিষ না নিরামিষ একটু বলুন মা, নিরামিষ মাংস আমিষ, তাহলে পেঁয়াজ রসুনটাও আমিষ, তা আমিষের মধ্যে আমিষ যাবে, এখানে বাধা কেন তবে, বলছে না পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, নিরামিষ রান্না করতে হবে। ওই কালীভক্ত, 18 পুরাণ, 9 ব্যাকরণ, 14 শাস্ত্র, 4টা বেদ, 6টা উপনিষদ, কোন গ্রন্থে লেখা আছে যে পাঁঠার মাংস রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ রান্না? বাপের বেটি হবি, কথার জবাবটা এখানে দাঁড়াইয়া দিবি। এবার ওই পাঠার মাংস মা, নিরামিষ পেঁয়াজ ছাড়া রান্না হলো, এবার ভক্তরা প্রসাদ পাবে, এখন তো একটা ওই শুধু প্রসাদ কি কেমনি করে খাবে না, ওই প্রসাদের সঙ্গে আর একটা প্রসাদ মিশাইতে হবে। ত্রেতা যুগে রামকে ভজনা করেছিল, ওরা 3টা রাম একখানে দিল, 3x রাম, বুঝতে পারছেন তো মা, বোতল 3x রাম দিয়ে ওই মায়ের পূজার প্রসাদ খায়, আর সন্ধ্যাবেলার থেকে মানে সকালবেলার থেকে মায়ের মন্দিরে
মাইক ফুকায়, আজ সন্ধ্যা 7টায় মায়ের মন্দিরের সামনে আরতি প্রতিযোগিতা হবে, আপনারা দলে দলে যোগদান করবেন। আর সন্ধ্যার সময় মা মায়ের প্রসাদ খাওয়ার পরে তো ড্যান্স। আরতি দেয় মায়ের, মা মিথ্যা কথা বলছি? যদি মিথ্যা কথা বলে থাকি আপনারা যা সাজা দেবেন আমি গ্রহণ করব। আচ্ছা বল দেখি কোন বই রেগি রাধা গোবিন্দের মন্দিরে যখন আরতি করে কোন বই রেগি মদ খেয়ে আরতি করেছিল একটু দেখাবি। যাক আর বেশি কথা বলবো না, সময় অল্প, করা যায় না গল্প, অনেক কথা মনে হয় কিন্তু বলাটা ঠিক নয়। যাই হোক একটা গান গাই, তারপরে ওর টেম্পারি রেসুটাই। আমি খুঁজি জানে আমি খুঁজি যারে পাই না তারে, তারে পেলে হয় গো কাঁদিতে কাঁদিতে কাঁদিতে, গোলক হতে গোলকের নাথ এলে ধরাতে। আমি খুঁজি জানে পাই না তারে, পেলে হয় গো কাঁদিতে গোলক হতে গোলকের নাথ এলেন ধরাতে, গোলক হতে গোলকের নাথ এলেন ধরাতে। নিতাই গৌর হরিমল 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 হরিমল, নন্দয়াল যশোদা রানী পূর্ব জন্মে ছিলেন তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী, নন্দয়াল যশোদা রানী পূর্ব জন্মে ছিলেন তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী, দিন কাটাতো আপনাদের সকলের জানা আছে, স্তন কেটে বন্ধক দিয়ে অতীত সেবা দিয়েছিল। ত্যাগের ঘরেই ভগবান আসে, ত্যাগ ছাড়া আসে না, যতদিন তুই ত্যাগ করবি না ততদিন ভগবান পাবি না। নন্দয়ার যশোদা রানী পূর্ব জন্মে ছিলেন তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী, ওগো নাম ছিল তার ধরা ধনি, নাম ছিল তার ধরা ধনি, কাল কাটাতেন কষ্টেতে। ওই যে একজন কালী ভক্ত আসে, ওই যে মায়ের ভক্ত, তবে এই ভক্তটা একটু শক্ত, ও আবার পাঠা বলি দেয় না। হ্যাঁ বলি ছাড়া কালী পূজা দেখবি যদি আয় রে আয়, বলি ছাড়া কালী পূজা, গোলক হতে গোলকের নাথ এলেন ধরাতে, গোলক হতে গোলক হতে গোলকের নাথ এলেন ধরাতে।
ভক্তিরূপে এলেন নারায়ণ। ব্রাহ্মণীকে বলেছিলেন করাইতে ভজন, বলেছিলেন সে তো করাইতে ভজন। ভিক্ষাতে গিয়াছেন ব্রাহ্মণ, ভিক্ষাতে গিয়াছেন ব্রাহ্মণ, কিছুই নাই তার গৃহেতে। অতীত রূপে ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে এসেছে, নারদ সঙ্গে ছিল। সেবা তো দূরের কথা, বসার দেওয়ার মতো ক্ষমতা নাই। স্নান করতে গেছে ধরা, ওই সময় ভগবান অতীত রূপে দিয়েছে সারা। বলছে মা আমরা সাত দিনের উপবাস, আমাকে আমাদের সেবা দেবে? তিনি না বলেন নেই, বলছে হ্যাঁ দেব, চলো এসে বসতে দিবে মা, বসার কোনো পরিস্থিতি নাই। ওই ভিজা কাপড় ছিল, ভিজা কাপড়ের অর্ধেকটা ছিঁড়ে অতীতে বসাইছিলেন। আর পথপ্রাণী চেয়ে আছে কখন ব্রাহ্মণ ভিক্ষা করে আসবে, আমি চাল ডাল রান্না করে অতীতকে সেবা দেব। ভগবানকে পাইতে গেলে কঠিন পরীক্ষা দিতে হয়। চাল ডাল যতটুক ব্রাহ্মণ পেয়েছিল অল্পটুক, হোঁচট খেয়ে পড়ে গেছে রাস্তায়, শূন্য হাতে ফিরে আসছে, দেখে কিছু নেই, চোখের জলে ব্রাহ্মণ ভাসতেছে। বুঝছি স্বামী কি ব্যাপার, তোমার চোখে জল কেন? বুঝছি ব্রাহ্মণে, আজকে তোমাকে উপবাস থাকতে হবে। বুঝছি কেন? আমি যেটুক চাল ডাল পেয়েছিলাম সব রাস্তায় পড়ে গিয়েছে। বুঝছি আমার জন্য আমি চিন্তা করছি না, ঘরে যে অতীত বসা। ব্রাহ্মণ বলছে তাহলে আমি আবার ভিক্ষায় যাই? বুঝছি না স্বামী, তুমি সারাদিনের ক্লান্ত, ওই ঝোলাটা আমাকে দাও। ঝোলাটা ব্রাহ্মণী কাঁধে নিয়ে ভিক্ষায় যখন যে বাড়িতে যায়, ওই বাড়িতে গিয়েই গালাগালি শুনতে পায়। ও চোরে ব্রাহ্মণী, এতদিন ব্রাহ্মণ ভিক্ষা করে তোর পেট ভরলো না, আজকে তুই আসছিস ভিক্ষায়? বলছে না না না, আমার আমার খিদার জন্য আমি আসি নাই, আমার ঘরে অতীত, আমি অতীত সেবা দেব, আমাকে অতীতের থেকে কেউ বঞ্চিত করুন। বলছে নিজের পেট ভরে না আবার অতীত সেবা, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অনেক ঘটনা মা, সেদিকে যেতে পারলাম না। শেষ প্রান্ত তিনি মরতে গেছে, মরতে তোকে ভগবান ফিরে নিয়ে আসে, তারপরে স্তন কেটে বন্ধকে দিয়ে অতীতের সেবা করাইছিল। তার জন্যই ভগবানকে সন্তান রূপে মা যশোদা পেয়েছিল। বাজা বাবা, ব্রাহ্মণী গেলেন চাল ডালের কারণ, মুদি বলে দিতে পারি বান্ধা দিলে স্তন। ব্রাহ্মণী গেল চাল ডালের কারণ, মুদি বলে দিতে পারি তোমার বান্ধা দিলে স্তন। বন্ধা দিয়ে সেবা করাই অতীতে, গোলক হতে গোলকে না ছিলেন ধরাতে, গোলক হতে গোলকে না ছিলেন ধরাতে। Thank you.
প্রসন্ন মনে অন্তর্যামী অন্তরে জেনে ব্রাহ্মণীকে বর দিলেন প্রসন্ন মনে ও তাই শরদ বলে সেই কারণে সেই কারণে পেল পুত্র বরেতে গোলকতে গোলক নাচলেন ঘরাতে গোলকতে গোলক নাচলেন ঘরাতে আমি খুঁজি যারে পাই না তারে খুঁজি যারে পাই না তারে পেলে হয় গো কাঁদিতে গোলকতে গোলক নাচলেন ঘরাতে গোলকতে গোলক নাচলেন ঘরাতে গোলকতে গোলক নাচলেন ঘরাতে কালী ভক্ত যা বলবো কথা সত্য এই যে আমার প্রদীপদা আছে প্রদীপদাকে দিনের মধ্যে 18 বার কিনতে পারে শিলিগুড়িতে এই ধরনের ব্যক্তি আছে তোমার আছে না কিন্তু তারা কি অনুষ্ঠান দেয় না এই সাধু মেলা দেয় না এটা দিতে গেলে অর্থ দিয়ে হয় না মনের ব্যাপার আছে ভক্তি বিশ্বাস থাকতে হবে আজকে কেন এই সারা বিশ্ব জুড়ে এই করোনা রোগে ভুগতেছে মানুষ কেন ভুগছে মা কেন এখন বিজ্ঞান পারছে না কিছু করতে বিজ্ঞান অনেক চেষ্টা করছেন 2 বছর হয়ে গেল আজ পর্যন্ত করোনা রোগের এখন পর্যন্ত ঔষধ বার করতে পারলো না ভ্যাকসিন দিলে করোনা হবে না হবে ভ্যাকসিন একটা এমনই জিনিস এটাকে তোমার যখন করোনা রোগ হবে তাকে প্রতিরোধ করার মতো ক্ষমতাটা ওই ভ্যাকসিনে দেবে এইটাই তার ক্ষমতা কিন্তু ভ্যাকসিনের করোনার যে মেডিসিন এটা এখনো তৈরি করতে পারে নাই এইটাই হলো ভগবানের মাতাবরী যতই বিজ্ঞান চেষ্টা করুক না কেন ভগবানের মায়ের দুনিয়ার বাইরে শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে বিজ্ঞান কোটি কোটি টাকা নষ্ট করছেন এই মেডিসিনে তৈরি করার জন্য কিন্তু আজ পর্যন্ত পারছেন না হ্যাঁ ভগবান ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে করতে পারে ভগবান কি নিজে এসে মেডিসিন তৈরি করে দেবেন না ওই রকম একজন বিজ্ঞানের মস্তকে গিয়েই সুবুদ্ধিটা যখন দেবে সেকেন্ডের মধ্যে তখন মেডিসিনের ব্রেন খুলে যাবে এটাই হলো ভগবানের যে হাতে স্পিকিং পাওয়ার এখন আমি যদি বলি আমি ভগবান না সম্ভব হবে না বলি তোমার ঠাই এর জন্য আগে এই সব কিছু ছেড়ে দিয়ে মানুষের পূজা করা চাই মানুষের পূজা করলে পরে তখন থাক না কেন কালী পূজা অনেক দূরে রাধা গোবিন্দেরও পূজা করতে হবে না যদি কোনো মায়ের বা স্বামী থাকে ঘরে এবং মাতা পিতা ঘরে থাকে তাদের সেবা পূজা করবেন গোবিন্দের সেবা পূজা করতে হবে না গোবিন্দ বললেন আমি তোমার মাতা পিতার কাছে আছি এবং স্বামীর সেবা করবেন পুরুষের গুরু হয় পিতা মাতা জানি নারী লোকের গুরু হয় ঘরে থাকলে স্বামী ওই স্বামীর কাছেও ভগবান রয়েছে কৃষ্ণ রয়েছে স্বামীর সেবা দেওয়া অর্থাৎ কৃষ্ণের সেবা দেওয়া এর জন্য বলি তোমার কাছে এই বুদ্ধি কি তোর আছে তুই খালি জানিস কি করে পাঠা বলি দিতে হবে পাটা খাবি আর রসাতলে যাবি কি মা কাঁচা মাংস খায় না বাঘ বাঘের পাশাটা দেখবেন ছোট চিকন কাঁচা মাংস খায় মাংস তো বলে মাংস বৃদ্ধি হয় তাহলে তো বাঘে তো কাঁচা মাংস খায় কই মাংস তো বৃদ্ধি হয় না আর হাতি তো নিরামিষ খায় পাতালতাই সব খায় হাতির লেজটা যদি ওর ঘাড়ে উঠে দেয় এই তারামণির তাহলে অবস্থা টাইট হয়ে যাবে এই জন্য নিরামিষ খাবি ওর মধ্যে কি কত কিছু পাবি মহাপ্রভু কি করতেন
কসু খাইতেন, তা কসু তো শুয়োরও খায় তাই না? তাহলে কসুর মধ্যে কি আছে? যাবি একটু ডাক্তারের কাছে, তাহলে ডাক্তার বলবে যে কসুর মধ্যে কি দেওয়া আছে। কাঁচা কলা কেন খাইতো? হ্যাঁ, ওই আমরাও কাঁচা কলা খাই, মানে কখন, যখন লেকটিংয়ে 17 বার যাই, যখন আমসায় মারে ঠেলে তখন আনে কাঁচা কলা, এর আগে কাঁচা কলা খায় না। কয়ুর কাঁচা কলা একটা তরকারি হইল নাকি? কিন্তু হ্যাঁ, ওই যে আমসায় যখন দিবে ঠেলা তখন আনবে কাঁচা কলা, এর আগে আনবে না। তেমনি একটু খিচুড়ি খাবি, দুহাত তুলে রাধা গোবিন্দের নাম গাইবি, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিমল হরিমল হরিমল। যাক, আর বেশি বলার দরকার নাই। ওর যে প্রশ্ন করেছে, প্রথম প্রশ্নটা গেল, দ্বিতীয় প্রশ্নটা কি করলো? কয়েকটা ভিক্ষা করে আর বাড়িতে এনে পেট ভরে খায়, এইটা নাকি ওদের ব্যবসা? মানে ওর যে কোন ক্ষতিটা হয়, মানে ওরই মনে ক্ষতি হয়। আরে, আমরা সারাদিন যারা কর্মজীবী লোক তারা তো কর্মের মধ্যে ব্যস্ত থাকি, মা সারাদিন কর্মের মধ্যে ব্যস্ত থাকি, আমরা একটু গোবিন্দের নাম নেওয়ার মতো সময় পাই না। যখন একজন বৈষ্ণব আসে, জয় রাধে জয় রাধে, এই যে নাম যখন দেয় ওই বাড়িটা তখন ছুচি হয়ে যায়, অছুচি আর ছুচি। তা আমাদের কেন ওই যে বছরে বা 6 মাসে বাড়ি বাড়ি কীর্তন দিতে হয় না? মা, একটু খোলকর্তালে বাড়ি দিতে হয়। যখন একজন বৈষ্ণব গিয়ে হরে কৃষ্ণ গায়, তখনই সেই গৃহস্থ পাপের থেকে মুক্তি পায়। এবং আমাদের যেমন সেল ট্যাক্স ইনকাম ট্যাক্স দিতে হয়, এটারও আমরা যে যারা কৃষক ধান চাল তারা রোপণ করে যা উপার্জন করছে, এটারও একটা ট্যাক্স আছে। তেমনি এই মানে চাল যখন নিয়ে যাবে প্রসাদ বানায় গোবিন্দের সেবায় দিবে, তখন ওই গৃহস্থটা তখন মুক্তি পেয়ে যাবে। বলি তোমার ঠাই, আর বেশি কথা বলার দরকার নাই। শেষ, এবার তোমার তোমার কাছে একটা প্রশ্ন হয়েই আছে, ওই প্রশ্নটাই থাকবে। তোরা কেন জোর করেই পাঠা বলে দিস? এই পাঠা পূর্বজন্মে কে ছিল, কেন বা মায়ের চরণে বলি হলো? তাহলে তুমি যদি বলো যে কোন অসুর ছিল, কয়টা, কয় হাজার, কয় লাখ, কয় কোটি, এই যে বছরে বছরে যে পাটা এত বলি হচ্ছে, এটা কোন অসুর ছিল, এবং কেন ওই পাটাকে তোমরা জোরপূর্বক স্নান করাও, কেন ফুলের মালা গলায় দাও, কেনই বা ওই মায়ের সাধনা সিঁদুর ওই পাঠার কপালে দাও, আমার একটু সুন্দর করে এই ভক্তের কাছে বুঝাও। আর মায়েরা কেন এখন সিঁদুর পরা ছাড়িয়ে দিল? কয় না সিঁদুর আর পড়তে হবে না, এখন তালিবানি শাসন। দেখেন ঘটনা, এই সিঁদুরের যে মূল্য আছে আমার বলার দরকার পড়ে না। আপনার বেহুলিয়া সিরিয়াল দেখছেন না? লক্ষ্মীদের যখন মারা গেল, সাপে ডংশন করলো, ভেলায় ভাসায় দিছিল, তখন বলে নেই বেহুলা, আমার শাখা সিঁদুর যদি সত্যি হয়ে থাকে আমি আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো। আনতে পারেনি মা, এনেছিল। আর যদি কেহ ওই সিঁদুর ছাড়িয়ে দিয়ে যদি পড়ত টিপ, স্বামী ফিরত না ঠিক। হ্যাঁ, এই সিঁদুরের গুণ আছে, এই শাখার গুণ আছে, সেই জিনিস এখন মায়েরা সিঁদুর যেমন এখানে পড়তে হয়, যদিও কেহ পড়ে, এখন সিঁদুর এখানে পড়ে না, বাইপাস একটা নিয়ম তো আছে মা। সিঁদুর কাজল কোথায় পড়ে? চোখে পড়ে তো, তাই তো? আর কাজল যদি এখানে লাগে তাহলে হবে কালি লাগছে, আর চোখে যখন দেওয়া হয় তখন এটা হলো কাজল। হ্যাঁ, তো স্থানকাল পাত্র অনুযায়ী এক একটা জিনিস ব্যবহার হয়। সিঁদুরটাও এখানে দিতে হয়। কেন দিতে হয়? এটা ব্রহ্ম জুনিদার, এখানে সিঁদুর দিতে হয়, উপরন্ত ঘুমটা দিয়ে রাখতে হয়। আর সেই ব্রহ্মজুনিকে নিয়ে গেল এখন এইদিকে বাইপাস। আরে, শিলিগুড়ি রাস্তাটা জাম হয়ে যায়, যার জন্য ফুলবাড়ি দিয়ে একটা বাইপাস করছে, তাই না দাদা? বাইপাস করে ঢুকালো ঘোষপুকুর, ওই দিক দিয়ে গাড়ি তোমার ওই ট্রাকগুলো চলে যাচ্ছে, তাহলে একটু রেহাই পাচ্ছে।
কিন্তু তোমাদের কোন জায়গায় এখানে জ্যামে পড়ে গেল যার জন্য এখান থেকে বাইপাস করতে হলো? হ্যাঁ, এখন সত্যি আমি দিল্লিতে গেলাম, দেখি ওখানে সিঁদুর পরে না, শাখার ধার ধারে না, শাড়ি নাই, মনে করলাম যে হিন্দু না মুসলমান খ্রিস্টান বিয়ে, মানে বিয়ে হয়েছে কি হয়নি কিচ্ছু বোঝার উপায় নেই। আচ্ছা বলুন তো, একটা আমাদের সনাতন ধর্মের মানুষ নারী তার শাখা সিঁদুর, এই যে মা বসে আছে শাখা সিঁদুর নিয়ে বসে আছে, দেখলে ইচ্ছা করে যে মা বলে একটু রাখি। কি মা, একটা মা সকাল সন্ধ্যার দিকে যদি দেখবেন একটা বাংলা শাড়ি, তাঁতের একটা শাড়ি পরবে, শাখা পরা থাকবে, সিঁদুর দেওয়া থাকবে, একটা পান মুখে দেবে, মনে হয় লক্ষ্মীর মতো দেখা যায়, ইচ্ছা হয় মা 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 বলে রাখি। আর এখন এসব কিছু বাদ দিয়ে এখন বেশিরভাগ আমি ওই বললাম তো দিল্লি দেরাদুনে গেলাম, ওখানে ওই তাই দেখলাম 40-45 বছরের বয়স একটা নারী জিন্সের প্যান্ট পরছে। আহা হা, কি মা, আর এরকম হাতা কাটা গেঞ্জি, লাল গেঞ্জি একটা গায়ে দিছে, হিপি কাটা চুল, চিনতে হয়েছে ভুল। আমি বললাম দাদা আমরা অমুক জায়গা যাবো, রাস্তা কোনটা? কয় আপনি আমার কি বললেন? আমি দাদা। কয় আপনারা দেখতেছেন না আমি দাদা না? আমি কোনো দাদা না, বলছে আমি দিদি। আমি কই হায় রে বিদি, দাদা না দিদি চিনে দেয়? আর সেই জায়গায় তো মারাত্মক ভয়। তাহলে দেখেন দাদা না দিদি চিনে যাচ্ছে। তাহলে একটা মেয়ে 10 বছরের মেয়ে, এটা একটা যদি মনে করেন জিন্সের প্যান্ট পরে মানা যায় তারে, কিন্তু 45 বছরের বউ তোর কোন শকের ঢেউ? হ্যাঁ, জিন্সের প্যান্ট, আরে পরবি যদি জিন্সের প্যান্ট, নারী হয়ে জন্মাইলি কেন? ভগবানের কাছে দাবি করতে, আমার দাবি মানতে হবে, পুরুষ করে জন্ম দিতে হবে। বাংলার শাড়ির একটা মূল্য, এটা সারা পৃথিবী জুড়ে প্রতিটা দেশ এই ভারতের নারীকে সম্মান জানায়, তার প্রমাণ মা সারদা বই। গত 3 বছর আগে একটা আমেরিকায় একটা রোড চালু হলো, সেই রোডটার নাম দিল মা সারদাময়ী রোড। বিদেশ আমার না এই ভারতবর্ষের নারীকে সম্মান জানায়, তবে যেভাবে শুরু হয়েছে মা সম্মান জানাবে না। এই জন্য বাংলা শাড়ি এটা হলো সাজলে দেখা যায় এটা সত্যিকারের একটা নারী। বলি তোমার ঠাই, তোমার কাছে প্রশ্ন হয়ে আছে, ওইটার আমি সঠিক জবাবটা চাই। প্রশ্ন শেষ, এবার গানে করছি প্রবেশ, একটা গান গাই তারপরে ওই শয়তানি রে পাঠাই। মাম্মি মাম্মি, বাপ মাম্মি, তাহলে মাম্মি যদি মানে মা যদি মাম্মি হলো তাহলে মামি রে আবার কি বলবে? কি মাসি? হ্যাঁ, বাবা বাদ, ড্যাড ড্যাডি, বাবা কি বাংলা কথা, যে বাংলা ভাষা যে এত সুন্দর, বিদেশ পর্যন্ত এই বাংলা রিসার্চ করতেছে। আপনি জানেন আমেরিকায় বাংলায় রিসার্চ করছে, বাংলা ভাষা বলার জন্য ওরা শেখার জন্য বাংলা ভাষা। আমি দিল্লিতে প্রদীপদা আমার এই ঠাকুরের সামনে মিথ্যা বলছি না, আমি ঠাকুরের সামনে আমি একটা মিথ্যা কথা বলবো না। আমি দিল্লিতে প্রথমবার যখন গিয়েছিলাম তখন চিন্তা করলাম আমাদের এই বাংলা গান কে শুনবে, সব বিদেশি লোক কতগুলো বসে আছে চেয়ারের মধ্যে আর সব হিন্দিভাষী লোক, তা আমি চিন্তা করতেছি আমার গান কে শুনবে। আমার সঙ্গে কিন্তু অন্য অন্য গায়ক আছে, ভবেন হাজরিকার কণ্ঠে আছে, তারপরে রফির কণ্ঠ আছে, মান্নাদের কণ্ঠের লোক আছে, তো আমি শুধু লোকগীতির মধ্যে, তা আমার লোকগীতি দিয়েই মঞ্চ চালু হবে। আমি মঞ্চে গিয়ে না খুব ভাবতেছি কী করব, এমন সময় এই কমিটির একজন এসে বলছে দাদা আপনার লালন ফকিরের গান জানা আছে? আমি হ্যাঁ দুই একটা জানা আছে। সেই গানখানা খাঁচার ভিতর আছেন পাখি, বলছে হ্যাঁ আপনি ওই গানখানা দিয়েই শুরু করবেন। তো গানখানা গাইলাম, তখন আমেরিকার থেকে একজন ভদ্রলোক ওখান থেকে উঠে আসলো, উঠে এসে আমার হাতে হ্যান্ডশেক দিয়ে বললো গুড বয়। এটা 25-30 বছর আগের কথা, 25 বছর আগের কথা। তো আমি আবার ইংলিশ একটু বেশি বুঝি, বুঝলেন, পড়াশুনো ভালো, তো মোটামুটি আরও
সাত ক্লাস পড়লে মাধ্যমিক দিতে পারতাম। তো আমার ভাগ্নাকে বললাম, ভাগ্না, উনি কি বলল, বক্তব্য দিল, প্রায় দশ মিনিট কথা বলল। তা আমি বললাম যে ভাগ্নে কি বলল, যে উনি এই বাংলাকে শ্রদ্ধা করে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পাখ। লালন ফকির গানখানা লিখেছে, এই খাঁচার ভিতরে একটা পাখি আছে, সেই পাখিকে চেনার জন্য জানার জন্য কত মহামুনি ঋষি পাহাড় পর্বতে বসি করে সেই পাখির সাধনা, নিজের ঘরে আছে পাখি, আমরা একদিনও তাকে দেখি। তিনি বললেন এই বাংলা ভাষায় যে মাধুর্য, যে ভাষাটা, এটা ইংলিশে কোনোদিনও এই মাধুর্য আসবে না, তাই বাংলাকে ধন্যবাদ জানাবেন। তাহলে বাংলা ভাষা কত সুন্দর, এখন বাংলা ভাষা ছেড়ে দিয়ে এই যে ড্যাডি, আর এখন মাকে মা বলে না, বাবাকে বাবা ডাকে না, ডাকবে কেন, ডাকবে না তো, এখন বউ স্বামীরে বাবা ডাকে, হ্যাঁ বউ স্বামীরে বাবা ডাকে, আর স্বামী বউরে মা ডাকে। হ্যাঁ আমি বলতেছি, ধরো প্রদীপদার কথাই বলি, প্রদীপদা সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে গেল, বৌদি তো শুয়ে রইল, এখন মর্নিং ওয়াক করতে করতে করে টরে আস্তে আস্তে রাত্রি আটটা বেজে গেল, যখন সে সামনে দাঁড়ালো সকাল আটটা বাজে, এসে ঘরে ঢুকলো, প্রদীপদা চিন্তা করতেছে যে গেলেই তো চা রেডি হয়ে গেছে, চা পাবো, এখন আইসে দেখে নাক ডেকে, আরে সর্বনাশ, এখন প্রদীপদা যে গিয়ে ওই বৌদিমনে ডাকতেছে, ও মা তুমি এখনো ঘুমায় আছো, দেখছেন, ও মা তুমি এখনো ঘুমায় আছো, এবার বৌদি গা মোড়া দিয়ে উঠে বললো, ও বাবা তুমি চাটা করে খাইতে পারলে না, তাহলে তো এই মা বাবার কোনো দরকার নাই, মা বাবা পেয়ে গেছে, আর কি এই মা বাবার দরকার আছে, সেখানে দাঁড়িয়ে একটি গান, মা তো বালানা বাবা তো বালানা, মা তো বালানা বাবা তো বালানা, তোমরা মা বাবা না ডাইকো, বউ তোমার ভালা তুমি বউ লইয়াই থাইকো, বাবা তো বলনা, মা তো বলনা বাবা তো বলনা, তোমরা মা বাবা না ডাইকো, বউ তোমার ভালা তুমি বউ লইয়াই থাইকো, বউ তোমার ভালা তুমি বউ লইয়াই থাইকো, বউ তোমার ভালা তুমি বউ লইয়াই থাইকো, তুমি টের পাইবা কইরা সতি পাও, তোমার যেদিন হইব বিয়া তুমি হইবা বাপ, সেইদিন তুমি টের পাইবা কইরা সতি পাও, হাইরে কইরা সতি পাও, বলোয়া তোমার ছেলে তোমারে যাইব ফেলে, বলোয়া তোমার ছেলে তোমারে যাইব ফেলে, মনে শুধু রাইখো, তুমি যেমন করবে ওই রকমই পাবে,
বউ তোমার ভালা তুমি বলো এই থাইকো, বউ তোমার ভালা তুমি বলো এই থাইকো। সকলের মনে রাখা চাই, আমি যদি আমার বাবা মাকে সুখী করি, খুশি করি, আমিও সেটা পাবো। আর আমি মা বাবাকে যদি খুশি করতে না পারি, আমিও খুশি হব না। বাজাবো যেমনি দিবা তেমনি পাইবা, লোকের মুখে শুনি খুন করিলে খুনের সাজা পাবে পাবে তুমি। ওরে যেমনি দিবা তেমনি পাইবা, লোকের মুখে শুনি খুন করিলে খুনের সাজা পাবে পাবে তুমি। হয়তো আখেরিতে নয়তো দুনিয়াতে, হয়তো আখেরিতে নয়তো দুনিয়াতে, মনে ভেবে দেইতো বউ তোমার ভালা তুমি বলো এই থাইকো, বউ তোমার ভালা তুমি বলো এই থাইকো। বাবারে ফেলে কেউ বউয়ের প্রেমে তোমরা হইও না পাগল। শাহ আলম সরকার বলে শুনো ছেলের দল, ওরে মা বাবারে ফেলে বউয়ের প্রেমে তোমরা হইও না পাগল, তোমরা হইও না পাগল। এ দুনিয়ার মা বাবা মক্কা মদিনা কাবা, এ দুনিয়ার মা বাবা মক্কা মদিনা কাবা, তোমরা হাজিজ কইরা দেইখো, তোমরা কোরআন কইরা দেইখো, তোমরা পুরাণ কইরা দেইখো। বউ তোমার ভালা তুমি বলো এই থাইকো, বউ তোমার ভালা তুমি বলো এই থাইকো। মা তো বলনা বাবা তো বলনা, মা তো বলনা বাবা তো বলনা, মা বাবা না দাইকো। বউ তোমার ভালা তুমি বলো এই থাইকো, 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 বউ তোমার যারা বেশি জানে জানো আর বলে মানে, জানো আরও জানো, জানো আর এই হচ্ছে জানোয়ার। হয়তো উনি ভাবতে পারে যে আমাকে পাইছে তো এতগুলো মহিলার মধ্যে জানোয়ার বলে দিল, না জানো, জানার শেষ নাই, জানো আর আরও জানো। তাই যাই হোক, খুব সুন্দর জবাব দিল, বৈরাগীর স্বভাব তো যায় না। তাই একটা গল্প মনে পড়লো, মা গো এক বাড়িতে এক মা বউ আর তার ছোট্ট একটা ছেলে আর ছেলেটার বাবা, এই হচ্ছে পরিবারের চারজন, অভাবী সংসার। তো তুই যা আনে রান্না বাড়ি করে খাইয়ে দেই শেষ। তা এবার ওই 2 কেজি বা 3 কেজি চাল এনে দিয়েছেন, তা রান্না করেছে 2 কেজি চাল। রান্না করার পরে বাবাটা গেছেন হয়তো হাল মারতে, যে তুই তাড়াতাড়ি রান্না কর আমি এসে খাবো। বাবা হাল মারতে গিয়েছেন,
এবার মা রান্না করার পরে দেখে খাবার জল ঘরে নাই, ওই ছেলেটাকে বলছে বাবা রে তুই একটু ভাতগুলো দেখিস আমি জল নিয়ে আসি, কুকুরে মুখ দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো এবার ব্যাস ছেলে মানুষকে বলে গেছে, দেখছে সে দেখছে, দেখতে দেখতে খেলার নেশায় পড়ে গেছে, তো ভাতের কথা আর খেয়াল নাই। আর বুড়ি মা শাশুড়ি মা সে তো আর চোখে দেখে না সেরকম একটা। তা যাই হোক, এদিকে কী করছে খেলতে খেলতে খেলায় যখন মত্ত হয়ে গেছে, ওদিকে কুকুরে এসে ঘরে ঢুকে ঠিক মতো ভাতের হাঁড়ির থেকে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। এবার মা জল নিয়ে এসে দেখে ছেলে তো খেলায় মতো, কিরে সর্বনাশ করছিস, তোর বাবা খাইতে আসে না পায় যদি তাহলে অবস্থা আছে খারাপ আছে, এই ভাতগুলো কী করে খাওয়া যাবে, কুকুরে মুখ দিয়ে দিছে, এই একটা সেই লাগিয়ে গেল ক্যাচাল। এখন শাশুড়ি মা এসে বলছে বৌমা এখন নষ্ট যখন হয়ে গেছে কি করবা। তা যাই হোক, অনেকদিন তো বৈষ্ণব সেবা দেই না, তাহলে একটু বৈষ্ণব সেবায় লাগাই দিই। তো এবার কী করছে, ওই নাতিটাকে বলছে বাবা তুই একটু রাস্তায় দাঁড়িয়ে থাক, যদি কোনো প্রশ্ন প্রশ্ন পাস একটু ডাক দিয়ে নিয়ে আসিস। ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে আছে, তো এরকম থাকতে 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 দেখতে হঠাৎ করে বৈষ্ণবরা যাচ্ছে, তার মধ্যে কী আছে এক নম্বরের পুলিন মহন্ত আছে, আরও দুই একজন ছিল। ওই রাস্তা দিয়ে যখন যায় দৌড়িয়ে ছেলেটা গিয়ে বলছে গোসাই বাবা গোসাই বাবা আজকে আমাদের বাড়িতে একটু নিমন্ত্রণ আছে। কই কেন রে, কই আমার ঠাকুমা না বৈষ্ণব সেবা না দিয়ে কোনো দিন সেবা নেয় না, ব্যাস জোর করে ধরে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে থালো ছিল চারজন, চারখানা থালে এনারাও ছিল চারজন, বসিয়ে দিয়েছেন। দেওয়ার পরে যা ভাত ছিল, দু কেজি চালের ভাত, যা ভাত ছিল চার থালে বেড়ে চারজনকে দিয়েছেন। এবার সবাই খাচ্ছেন, এনার খাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বলছে এই তোর মাকে বল অন্ন নিয়ে আসতে, অন্ন নিয়ে আসতে বল। ছেলেটা দৌড়িয়ে গিয়ে মাকে বলছে মা গোসাই বাবা একটু অন্ন চাচ্ছে, আর তো নাই। এবার আসে না, কয় ওই অন্ন নিয়ে আয়। এই শুনতে শুনতে ছোট্ট বাচ্চা সত্যি কথা বেরিয়ে গেছে, মানে সহ্য করতে পারেনি, গেছে আপনি ভাত চান কেন, ওগুলো আমাদের জন্য রান্না করছিল, কুকুরে মুখ দিয়েছে তাই আপনাদের সেবায় লাগাই দিছে। যখন বলছে কুত্তায় মুখ দিছে আপনাদের সেবায় লাগাইছে, কয় কুকুর খাওয়া ভাত আমারে খাওয়াইলি, থালটা ধরে মারছে ঢিল। এই বইরে কি থাল ধরে যখন ঢিল দিছে, কয় ঠাকুমা গো ঠাকুমা তুমি যে রাত্রেবেলা থালাটার মতো প্রস্রাব করতে সেটা গোসাই বাবা হালাইয়া দিছে। এইরকমভাবে তুমি যে সাপগুলো দিয়ে গেলে ওটা মাফ করা যাবে না। তা যাই হোক, একটা গান গাইব, তারপরে তুমি যা জিজ্ঞাসা করেছ আমি ধরে জবাব দেব। দুনিয়ায় তোর কেউ নাই আপন বলে করিস না দাবি, এই দুনিয়ারে আপন ভেবে পলে পলে আঘাত পাবি। দুনিয়ায় তোর কেউ নাই আপন আপন বলে করিস না দাবি, দুনিয়ায় তোর কেউ নাই আপন আপন বলে করিস না দাবি।
ভালো যতই বাসি কেনই বা বলি হলো মায়ের সাধনার সিঁদুর এখন মায়েরা পরে না পাঠা কেন পরে পাঠা যদি অর্জন করতে পারে পাঠাও পড়তে পারে ফুলের মালা শুধু রাধা গোবিন্দের গলায় কি লাগে আর কারো গলায় লাগে না যে যোগ্য যে অর্জন করেছে তার গলাও ফুলের মালা পরে তাই না তাহলে যে যেটা অর্জন করে সে পড়তেই পারে তাতে কোনো অসুবিধা নেই সংসারে যাক তুমি বললে মায়েরা এখন শাখা সিঁদুর পরে না শাড়ির ধার ধারে না জিন্সের প্যান্ট পরে আমি বলবো পরার দরকার আরও আগের থেকে ছিল যখন থেকে তোর সোনানি ফুলন দেবী শুরু করেছিল তখন থেকে পরার দরকার ছিল আগে তো নারীরা পড়তে চায় নাই দস্যুরানি ফুলন দেবী তো পড়তে চায় নাই সাধারণ একটা নারীর মতো জীবনযাপন করতে চেয়েছিল স্বামী সংসার নিয়ে সুখে দিন কাটাতে চেয়েছিল কিন্তু কাটাতে দেয় নাই কারা তোমার মতো কিছু কিছু এ জগতে পুরুষ আছে যারা কি মা মিথ্যা কথা বলছি তাকে জোর করে ডাকাত রানী বানিয়ে দিল
শাড়ি ছেড়ে প্যান্ট শার্ট পরালো, হাতে পিস্তল ধরিয়ে দিল, কারা? তোমার মতো কিছু কিছু পুরুষ যারা, তাতে কি খারাপ হয়েছে? না, সে নিজের রক্ষা নিজে করতে পেরেছে প্যান্ট শার্ট পরার পরে। আমার মনে হয় তখন থেকে যদি নারীরা প্যান্ট শার্ট পরতো তাহলে ভারতবর্ষে আরো উন্নতি হতো। আর প্যান্ট শার্ট পরবে না কেন? এখন মায়েদের তো বাড়ি বসে থাকা চলে না, মহিলা সমিতি, প্রধানগিরি, পঞ্চায়েতগিরি ইত্যাদি ইত্যাদি সব কিছু মায়েদের বাজার ঘাট থেকে শুরু করে সব করতে হয়। স্কুটি চালাতে হয়, সাইকেল চালাতে হয়, সাইকেলের পিছনে স্কুটির পিছনে ছেলেকে বসিয়ে স্কুলে দিয়ে আসতে হয়। এই সব চালাতে গিয়ে, পরে গিয়ে, শাড়ি পরে চালাতে গিয়ে, পরে গেলে যদি হরে কৃষ্ণ হয় শুধু মায়েরা লজ্জা পায়, বাবারা পায় না। এই সব চালানোর সময় তখনই করে প্যান্ট শার্টের পায় না, এর আগে মায়েরা কখনো পরে না। আর কিছু কিছু তোমার মতো পুরুষ যদি কারো ঘরে থাকে, সেই মেয়েদের চাইতেও লাগে না, সেই বউদের চাইতেও লাগে না, এমনি আইনে দেয় দেখ কেমন লাগে। তাহলে ঠিক মেয়েদের দোষ, তোমরা পড়াও আমরা পড়ি, আর আমরা না পড়লে কোম্পানি মারা যাবে। আমরা কোম্পানিকেও বাঁচাই, তোমাদেরকেও বাঁচাই, আমরা সব দিকে রক্ষা রাখি, আমরা তোমাদের মতো না। যাক, এই প্যান্ট শার্ট কেন পরার দরকার? এই শাড়ি পরে রান্না করতে গিয়ে রান্নাঘরে ঘুরে যদি শাড়ির মধ্যে আগুন ধরে তাহলে পুড়ে মরবেন, নাহলে কষ্ট ভোগ করবেন। যার জন্য আমার বুদ্ধি ধরবেন, হাডি একটা জিন্সের প্যান্ট পরবেন, পারলে পরে আখা হোক উনান হোক ঠ্যাং ঢুকাই দিয়ে রান্না করে গুষ্টি জুড়ে খাওয়াবেন, পুড়ে মরবেন না। আর সিঁদুরের কথা বলছো, হ্যাঁ, 5 টাকা দিয়ে সিঁদুরের কোটা আগে পাওয়া যেত, এখন নাই। 10 টাকা দিয়ে কিনে খুললে পরে তবু কৌটার পাশার তলে থাকে, তাই না মাসি? কয়দিন পরবে মা বলেন তো, কয়দিন? সকালে দিবে, আউলাই গেল, আবার কোথাও যাবে, ওটাকে ধুয়ে মুছে আবারও সুন্দর করে দিতে হবে। যার জন্য আমার বুদ্ধি ধরলে পরে অত পয়সাও খরচা হবে না, অত আউলা আউলি ধোয়া ধুয়ে করতে লাগবে না। 2 টাকা দিয়ে একটা টিপের পাতা কিনবেন, অন্তত 12খানা টিপ পাবেন, একটা টিপ 28 5 দিন পরবেন, তারপরেও যদি দেখেন 8 নাই সেফটি, আরও 5 দিন নেবেন। এটা তোমাদেরকে বাঁচানোর জন্য। কেন বাঁচানোর জন্য? ওইটা পড়লে পরে খরচাটা কম হবে, টাকা পয়সা হবে, তোমাদের সংসারেই থাকবে। ওই বুদ্ধিটা আমরা করে যার জন্য সিঁদুর পরি না টিপ পরি। আরে সিঁদুর যদি সাধনার বস্তু হয়, পুরীর মোহন তো বাড়ি যায় বস্তা ধরে সিঁদুরের কোটা কিনে বড় বালতির মধ্যে গুলে তোমার বউয়ের মাথায় ঢালবে, তাহলে মঙ্গল হবে, তুমি মরবে না, তোমার বউ বেধবা হবে না। যাক গেল, এইবার পাঠার দিকে যাওয়া ভালো। আগের দিনে মায়েরা ক্যাসাল লাগাইতো মাসি, আমরা ক্যাসালের মধ্যে নাই। এখন যে গাড়ি ঘোড়ায় ভিড়, পা রাখা যায় না। এই গাড়ি ঘোড়ার ভিড়ের মধ্যে ওই বড় ধরনের সিঁদুর দিয়ে উঠতে গিয়ে যদি কোনো দাদামনের গায়ে একটু সোয়া লেগে যায়, বাড়ি গেলে যদি তার গিন্নি দেখে, মা তার বউ যদি দেখে, উপায় আছে? একদম মুইরে জাটা নিয়ে দাঁড়াইবো, তুমি গেছিলে কনে? কোনখানে লটার পটার করে আসতো, চিহ্ন দেখা যেতেছে, উত্তম মধ্যম বসানো দিবে না? যার জন্য ওই ক্যাসলের মধ্যে নাই, সিঁদুর ছেড়ে দিয়ে টিপ করি, এই টিপ কারো গায়ে লাগবো না, কারো সংসারে অশান্তি হবে না, বৈরাগী গোসাই। এটা জেনে রাখার দরকার আছে তোমার সদা সর্বদাই। যা এইবার পাঠা বলি, পাঠা পূর্বজন্মে কে ছিল? অজাসুর নামে এক অসুর ছিল, ব্রহ্মার সাধনা করলেন, ব্রহ্মার কাছে বর পেলেন, যখন যে মূর্তি ধরতে চায় সেটাই ধরতে পারবেন, ব্রহ্মা বর দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে কি করলেন, শিবের মূর্তি ধারণ করে মায়ের সম্মুখে গিয়ে মায়ের সতীত্ব হরণ করার জন্য দাঁড়ালেন। কি মা, আপনার 3টা ছেলে 3 রকম, যেভাবেই সেজে আসুক না কেন আপনি চিনতে পারবেন না? যেভাবেই আসুক, যেমন ভাবেই আসুক, আপনি বলে দিবেন চোখ বন্ধ করে, এটা আমার বড় ছেলে, এটা মেজো ছেলে, এটা ছোট ছেলে। যখন মায়ের সম্মুখে এসে দাঁড়ালেন, মা চিনতে পেরে বলেন, ওরে তুই সন্তান হয়ে মায়ের সতীত্ব নষ্ট করতে এলি, তোর ভিতরে অসুরত্ব মনুষ্যত্ব কোনো স্বভাব দেখতে নাহি পাই, পাঠার স্বভাব দেখতে পাই, তাই আমার অভিশাপ, আমার অভিসম্পদ, আজ থেকে তোর পাঠাগুলো জন্ম হবে। যখন এই অভিশাপ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে অসুর চিন্তা করলো মায়ের অভিশাপ তো বিফলে যাবে না। অসুর মায়ের চরণে পড়ে গিয়ে বলছে, মা আমি মুক্তি পাবো না? বলছে, পাবি রে বাবা, পাবি, কোনো মা কি চায় তার সন্তান কষ্ট করুক? তুই পাবি, যেদিন তুই আমার চরণতলে বলি হবি সেদিনই তুই মুক্তি পাবি। এই অজাসুরকে পাঠাকুল থেকে মুক্তি দেওয়ার জন্য মায়ের চরণে বলি দেওয়া হয়।
আর কেন স্নান করানো হয়? তুই সারাটা জীবন ধরে যা করেছিস তোর একটা কর্ম ঠিক হয় নাই, তাই গঙ্গা জলে স্নান করে গঙ্গার মতো পবিত্র হবি, তারপরে মায়ের চরণ তলে যাবি। কেন ফুলের মালা পরায়? আজ থেকে যেন তোর মনটা ফুলের মতো পবিত্র হয়ে গিয়ে মায়ের চরণ তলে সেবা লাগে সদা সর্বদাই। সাধনার বস্তু সিঁদুর কেন পরানো হয়? ওরে এই যে সাধনার বস্তু সিঁদুর পরিয়ে দিলাম, আজ থেকে যেন তোর মাতৃপদে ভক্তি রয়। এই জন্য পরিয়ে দিয়ে তারপরে মায়ের চরণ তলে বলি দেওয়া হয়। উনি বললেন যে পাঠা কাম পাঠাকে বলি দিতে, আমরা না হয় পাঠা বলি দেই। এই বৈরে গিরা বলুক, বৈরে গিরা বলুক, পাঠা নিজের ইচ্ছাকৃত এসে মায়ের চরণে বলি হয়, আমরা দেই না। প্রতিদিন নিত্য নিত্য হাজারে হাজারে কোটি কোটি পাঠা বলি হয়ে যাচ্ছে, ওটা কার দোষ? আমাদের দোষ না, ওটা পাঠার দোষ। পাঠা নিজের ইচ্ছাকৃত এসে বলি হচ্ছে, যদি কাতলার মধ্যে মাথা ঢুকিয়ে দেয় কে না বলি দিবে সেই জায়গায়, বলি অবশ্যই পাবে, ওখানে আমাদের দোষ নেই। তবে এই তোমার জিজ্ঞাসা ছিল, এখানেই সমাধান হয়ে গেল। আর বলার দরকার নাই, ছোট্ট একটা গান গাই, তারপরে হয়তো আমরা দুজনে একটু মুখামুখি করবো লড়াই। নারী লোকের মুখে মধুরে, ওমা আপনাদের বলছি না, এটা আমার দিদিমণি মনে করছে। নারী লোকের মুখে মধুরে, ওরে অন্তরে গরল, গরল মানে বিষ, যে খেয়েছে সে পাই দিস। ওরে অন্তরে গরল, ওরা ঘরে নারী লোকের এত ক্ষমতা আছে, ইচ্ছা করলে তার স্বামীকে সাধক রামকৃষ্ণ ঠাকুর বানাইতে পারে, আবার এ ক্ষমতাও আছে জমের দুয়ারও পাঠাইতে পারে। নারী লোকের মুখে দুঃখ বলবো কাঁধে রে, এই ভবে দরদি কেউ নাই, মুখ দেখিয়া দুঃখ বুঝিবে কারে বা শুধায় রে। মনের দুঃখ বলবো কাঁধে রে, আমি শোনো শোনো বৈরাগী গোসাই, তোমার কাছে যাই, মাথা ছুলাইয়া বল খেলা মাঠ করো কেন গোসাই। মাথাটার মধ্যে এত সুন্দর চুল আছে, আমি যেভাবে ডিজাইন করবো করতে পারবো, তাই না মাসি? যেভাবে আশ্রাইতে পারবো, ভালো লাগবে সেইভাবে আশ্রাবো। এই মাথাটা সুলাই মুলায় বল খেলা মাঠ তৈরি করে আবার একটা অ্যান্টোনা রাখে, অ্যান্টোনাটা বুঝলেন তো? ঠিকই ঠিকই, আমার মনে হয় অ্যান্টোনা কেন রাখে জানেন? ওই আগের দিনে সাদা টিভি ছিল না, এখন তো ডিশ কেবল ইত্যাদি ইত্যাদি। আগের দিনে ঘরে সাদা টিভি ছিল, বাইরে বড় উঁচা একটা বাসের মধ্যে অ্যান্টোনা লাগাইছে, তো যদি টিভিতে ছবি আসতো না দৌড়ায় বাইরে সে অ্যান্টোনাটা ঘোরাঘুরি করতো, শিবে এসে করতো, তাই না? আমার মনে হয় বৈরাগীদের ওটা হচ্ছে অ্যান্টোনা, যখন ছবি আসে না ওটা ঘোরাঘুরি করে বৈরাগীদের ভিতরে ছবি এসে পড়ে। এই ভাবটা আমি বুঝি না, এটার জবাব দাও বৈরাগি গোসাই কিনা। এন্টো না মিথ্যা কথা না, বাস্তবে দেখাইতে চাই, এইটা দিয়ে ছবি আসে আমি দেখাবো আজকে তোরে গোসাই, আজকে দেখাবো এলিদে ছবি আসে। দূর থেকে যদি কোনো অ্যান্টোনা সাধু আর এক অ্যান্টোনা সাধুর দেখতে পায়, দুই জনাতে জয় রাধে জয় রাধে আনন্দে নাচায় রে।
আসরে দাঁড়াইয়া সারা জনম গেল নারী পুরুষের চাকরি কইরা। থাম থাম থাম, কি করে সারা জীবন তুই পুরুষের চাকরি করলি? আরে কেমন করে? কেন না, তোমার বিয়ে করে ওই যে মাসি, কথাটা বললে হবে না দূষিত, ওই মাসি ছিল বাবার ঘরে, আসলে মেসের ঘরে, আইসে কি করে থাল বাসন মাঝামাঝি রান্না বাড়ি যা কিছু কাপড় টাপড় ধোয়া দাঁড়া, তারপরে মেসের মাথায় তেল দেওয়া, হয়তো পা টিপিয়ে দেওয়া, এটা করে বেতন পায়? বেতন দেয়নি, খালি ওই ছয় মাস পরে একটা মানে কাপড় আর পেটে ভাতে। শোনো, এই যে চাকরি, আরে শোনো, ওটা আমরা ভালোবাসা করে দেখে তাই, যদি ভালোবাসা না করতাম আমরা পয়সা আদায় করে নিতে পারতাম। কেন না, আমার বাবা বিনা পয়সায় দেয় নাই। কি মাসি বিনা পয়সায় দিছে? বিনা পয়সায় দিছে? দেয় নাই, উচিত টাকা দিছে। মানে আমার বাবা বাজার থেকে টাকা দিয়ে বলদ কিনে নিয়ে আইছে। ওটা আমরা এখন হালেও লাগাইতে পারি, ময়েও লাগাইতে পারি, আমাদের যেমন ইচ্ছে তেমন। কিন্তু আমরা ভালোবাসা তোমাদের কাজগুলো করে দেখে এত লাই পেয়ে গেছো না? বলদ কিনেছে জানাই আছে, আপনাদের সুধাই, যার বাড়ির থেকে বলদ আনে টাকা দিয়ে মিথ্যা কথা নাই। কিমা হাটের থেকে বলদ কিনে নিয়ে বাড়িতে নিয়ে আসে না, যার বলদ তার বাড়িতে তুই আসে কিনে নিয়ে আসে। আর তোর বাবা যদি আমাকে কিনতো বলদ, তাহলে তো তোর বাড়িতে রাখতো, তুই আমার বাড়িতে কেন এই খবরটা আগে দেন? হ্যাঁ, ও মনে করছে বুড়ার একটা ঠিক মতো দিব, ব্যাপারটা কিরকম বুঝতাম সাহেব, না বললো আমি শান্তি পাচ্ছিস না এর যে পাড়া বাড়িটা। হ্যাঁ, মানে এর মুখটা দেখছেন না কসুর মতো চলে, এটা হয় মানে কতগুলো মেয়ে ছেলে আছে না, ক্যাসাল কি করে লাগাবে, একটা ক্যাসাল যে কোনোভাবে লাগাবে, অনেক মেয়ে ছেলে আছে। এটা আমাদের ওখানেই ছিল শান্তির মা, কিন্তু শান্তির মা না তো অশান্তির মা, ও সকালবেলা একটা পান মুখে দিবে আর এই পাড়াটা ঘুরবে, ঘুরে কোনো জায়গায় না কোনো জায়গায় একটা ক্যাসাল লাগাবে, তারপরে বাড়িতে এসে খাবে। তো ওই পাড়ার মেয়ে ছেলেগুলো চিন্তা করলো কিরি, ও তো প্রত্যেক দিন একটা বাড়িতে না একটা বাড়িতে ক্যাসাল লাগায়, এই আজকের থেকে তোমরা ওকে বসতেও দিবি না কথাও বলবি না, দেখি ক্যাসালটা কী করে লাগে। পরের দিন যখন বুড়ি বার হয়েছে পান মুখে দিয়া, কেউ কথাও কয় না বস্তু দেয় না, কি চালায় পড়ছে সারা পাড়া ঘুরছে, ক্যাসাল তো লাগাইতে পারে না, বুড়ির তো ভাত হজম হয় না, কি করি না, আজকে স্নান করতে যাবো নদীর ঘাটে ওখানে ক্যাসাল লাগাবো। তো এই পাড়ার মেয়ে ছেলেগুলো বলছে এই ও আগে ঘাটে যাবে, কোন ঘাটে যাবে তারপরে আমরা অন্য ঘাটে যাব। এবার ও আগে গিয়ে ওই ঘাটে জানে তো ওই বউগুলো আসবে এই ঘাটে, ওই ঘাটে গিয়ে স্নান করতেছে, স্নান কিসের কি, ও তো ক্যাসাল লাগানোর রাস্তা খুঁজতেছে। এখন বউগুলো চিন্তা করতে যাই, ও যে ঘাটে স্নান করতেছে ওই ঘাটে আমরা যাব না, চল ভাটির দিকে যাই। ভাটির দিকে গিয়ে ঘাটটা ভালো না, তবু ওখানে স্নান করতেছে, আর ও চিন্তা করতেছে ক্যাসালটা কী করে লাগাই, এই তো এই ঘাটে আসলো না, তখন জলগুলো না এরকম করে ঘোলা করতেছে, জলগুলো ঘোলা করতেছে ভাটির দিকে যাইতেছে ক্যাসেল লাগবে। একটা বউ বলতেছে দেখতো দিদি স্নান করুক করুক, জলগুলো ঘোলা করতেছে কেন, কয় চুপ কর কিচ্ছু বলবে না, তবু ক্যাসেল যেন না হয়, ঠিক আছে। এরপরেও যখন ক্যাসেল লাগে না ওর মনে তো শান্তি নাই, কয় না ক্যাসেল লাগাইতে হবে, তখন একা একা গল্প করতে কয় আজকে একটা মুগের ডাল রান্না করছিলাম, 100 গ্রাম মুগের ডাল, 250 গ্রাম লবণ দিছি, হ্যাঁ, আর 300 গ্রাম শুকনো লঙ্কা দিছি, ডালটা যে এত ভালো হয়েছে আমার স্বামী খায়া আমার কত যে প্রশংসা করতেছে। তো অনির্য কথা একটা বললে পরে অনেকে কিন্তু সহ্য হয় না, তা ওই ভাটির যারা স্নান করতেছিল তারা বলতেছে ও দিদি রে এ স্বামীর মুখটা কীরকম, আরে 100 গ্রাম ডালের মধ্যে 250 গ্রাম বলে লবণ দিছে, আচ্ছা লবণটা নালে কোনো মতো খাইলো, এই 300 গ্রাম যে শুকনো লঙ্কা দিছে তার স্বামীর মুখটা কীরকম, এই কথা বলছে পরে আর কই যাবেন, হয় নটির ঘরে নটি, আমি 1 কেজি দেই না 1.5 কেজি দেই তোর বলার কি,
লাগে গেছে কেসাল তো এর হলো ব্যাপারটা হলো কেসাল কি করে লাগাবে এইটাই হলো ব্যাপার বাজাও শোনো শোনো কালী ভক্ত আমি তোমারে জানাই তোমার মা কেন কালো হলো জবাব খানা চাই সেই যজ্ঞের ধুমা দেখো আকাশ পট্টি ধরে সেই যজ্ঞের ধুমা আমার মা সেদিন অঙ্গে ধারণ করে নেয় সেদিন থেকে আমার মা দেখো কালো হইয়া যায় বুঝতে পারলা যেদিন অসুররা যজ্ঞ করেছিল কেন দেবতাদেরকে নিধন করার তার মানে দেবতাদেরকে সব অংশে ধ্বংস করার জন্য এই যজ্ঞের ধুমা যখন আকাশ পথে যায় চিন্তা করলেন স্বর্গে গেলে দেবতারা টিকতে পারবে না তখন আমার মা মা কালী শক্তি অঙ্গে ধারণ করে নিয়ে সেদিন থেকে আমার মা কালো হয়ে যায় এই তোমার জিজ্ঞাসা কালী ওই যে কালী হারির কালী ইউনালের কালী যত লালাচারা করে ওই কালি লাগে যদি সাদা কাপড়ের উপরে শোনো কালি কালি বলছো কেন গো একটু দেখো না জ্ঞান চক্ষু মেলিয়া কালোর ভিতর যে রূপ আছে দেখো না ভাবিয়া এই মধুর মধুর রূপখানা যে দেখেছে সে পাগল হয়ে গেছে রসাতলে যায় যার যেন সৃষ্টি বাঁচানোর জন্য মা সেই রূপ ঢেকে রাখে কালো বর্ণ দিয়ে সেথায় তুমি দেখলে পারে তুমি পাগল হয়ে যেতে রসাতলে যেতে বাস বুঝলাম ক ক ক ক বললে বুঝতে পারি কলকাতা বলবে শোনো যজ্ঞে ধুমা লেগে তোমার মা কালো হয়েছিল সত্য কথা আজ আসরে খুলে বলবে ভালো তোমার মা কেন কৃষ্ণ বর্ণ হলো গো আমি জবাব খানা যাই নইলে কিন্তু আজ আসরে সারা সারি নাই আমার মা মহা বৈষ্ণবী শাস্ত্রে গ্রন্থে পাই কৃষ্ণ ধ্যান কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণ বর্ণ আমার মা হয়ে গেল তাই মা পরম বৈষ্ণবী কথা বললে ভাবি আমি গেলাম শুনিয়া এতক্ষণ ধরে বরেগির উপরে কেন এত চাপ দিলে কিসের লাগিয়া হ্যাঁ এতক্ষণ ধরে বরেগির উপরে চাপ দিছে না আর এখনকার আমার মা পরম বৈষ্ণবী আরে তাহলে বরেগির উপরে কেন দিলি চাপ বরেগি যে তো চোদ্দ গুষ্টির পাপ হ্যাঁ কামাই খাও চিনো না তারে তাহলে তোমার মাও বৈষ্ণবী আমি তোমার মুখে শুনতে পাই আর দেরি করার মতো কিন্তু আমার এখন মোটেই ইচ্ছা নাই তোমাকেও আজকে বৈষ্ণব দিব বানাইয়া দুই দানাতে বৃন্দাবনে যাব খিচুড়ি খাইয়া নাচিয়া নাচিয়া বেশ বেশ তোমার কথা ধরে আমিও বৈষ্ণব হব এই আসরে আমি মনে ভেবে দেখলাম তাই বৈষ্ণব হতে গেলে কি করতে হবে বলো একটু বৈরাগী গোসাই ওই মাথা মুন্ডনে করে টিক্কি রেখে তোমারে বৈষ্ণব দেব বানাইয়া তারপরে তে বৃন্দাবনে যাব দুজন চলিয়া বেহে শোনো শোনো বৈরাগী চুল থাকিলে কি সাধন ভজন হয় না থাকিলে কি হয়
এই বিষয়টা ছোট করে বুঝাবে আমায় চুল আসলে ভুল বাস্তবে দেখাইতে চাই দিদিমণির মাথায় চুলটা দেখেন কত কাটিং করে আছে গোসাই আছে না চুলটা এমনি আসলে হইতো না এখানে অনেকে দাঁড়া দাঁড়া অনেকে দিদিমণির দেখবেন চুলটা ভালো চুল লম্বা চুল এখানে কাটে দেয় এটা জন্য কি কয় আরে লস 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 আর আসলে লস এটা সুন্দর চুলটাকে কাটে এখানে চোখের উপরে পরে যখন আমরা বাসে যাওয়া আশা করি না স্টেট বাস জানলাগুলো খোলে আর চুল তো উড়ায় বাতাসে হয়তো ওই যে ঝালমুড়ি খাচ্ছে এইভাবে ঢালে নিচে খাচ্ছে কখনো কখনো চুল এমনভাবে উড়ায় না চোখের মধ্যে পড়ে তো মুড়ি খাইলে তো ঝালমুড়ি চোখে লাগে যাবে যার জন্য তো হাত লাগাইতে পারে না আগেই তো এরম করতো এখন তো এরম করতে পারে না তখন তার হাত লাগাইতে পারে না তখন খালে এই যে চুল আসলে ভুল আরে শোনো হলো বাবা মা মরলে পরে বাজাও করতে হয় আয়োজন মাথা মুন্ডন করে দন্যতা আসে তো সর্বক্ষণ এই মাথা মুন্ডন করলে একটা দন্যতা ভাব আসে এই জন্য মাথা মুন্ডন করে টিকি রেখে বৈষ্ণব দিব বানাইয়া গুরু সেবার আয়োজন করবে আসরে দাঁড়াইয়া বা বাবা কথা অনেক ছিল বলা হলো না আসরে ভাস্তাকে দেখতে পাই যার জন্য ওনার কথা ধরে একটু গুরু সেবা দিতে চাই গুরু সেবা দিতে গেলে কিছু করির প্রয়োজন বটে হয় কি করে করি পাবো একটু বলো না আমায় এই যে ভক্তগণ এখানে রয়েছে বসিয়া তাদের কাছে গুরু সেবার জন্য দক্ষিণা তুমি যাও মাগিয়া আমি হইলাম নতুন বৈরাগী ভিক্ষা করার অভ্যাস নাই তুমি আগে যাও বৈরাগী আমি তোমার পিছে পিছে যাই এই তো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আগে ত্যাগ করিতে হবে এই ত্যাগ করিয়া প্রদীপ দাদা কীর্তন যা সাজায় ভাবে না হলে এটা ত্যাগ না করা পর্যন্ত হয় না এটা ত্যাগ করতে হয় এর জন্য সকলের কাছে আমার আত্মনিবেদন কোনো মা এসে এই গুরু সেবার দশটি টাকা করে যাবেন দান এই গুরু সেবা দিয়ে সকলে মিলে এই মধুর বৃন্দাবনে আমরা গাইব কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব মধুর ধাম কোন মা জননী কোন বাবা মনি দশ টাকা করে যাবেন দান এই দান দিয়ে বৈষ্ণব সেবায় আমরা ভাগিদার হব সবাই জানালাম কোন মা কোন বাবা দশ টাকা এই গুরু সেবা বৈষ্ণব সেবার জন্য টটকা তালে বাজা বাবা মন তান দিয়া আর কেন বলবো কথা বানাইয়া বানাইয়া তবে বাউল গানের অর্থ অনেকের আছে জানা নতুন করে আসরে আর বলতে তো হবে না বাউল একটি সমাজ শিক্ষা লোকশিক্ষা লোক সংস্কৃতি মদন মজুমদার